আসসালামু আলাইকুম, আমি ফারজানা লোনা। সবাই কেমন আছেন? তো এটা গত 2 দিন আগের ভিডিও। আমি ডিভাস একটা অনলাইন শপ, ওইখান থেকে আমার নিজের জন্য একটা লোশন ইমুলেশন নিয়ে এসেছি। এটার সাথে এটা কম্বো অফার পেয়েছি, মানে ফ্রি অফার পেয়েছি। যাই হোক, এটাকে রিসিভ করার জন্য নিচে নেমেছি। অনেকক্ষণ যাবত ওনার জন্য ওয়েট করছিলাম, আর উনি আমাকে ফোন দিয়ে বলেছিল যে উনি আমার বাসার আশেপাশে আছে। এটা যদি কেউ, এই লোশনটা ইমুলেশনটা যদি কেউ ইউজ করে থাকেন, আমাকে অবভিয়াসলি জানাবেন কমেন্ট বক্সে। এটা রিভিউ দেখেছি খুব ভালো, এজন্য আমি নিলাম। শীতও এসেছে, তো একটা লোশনের প্রয়োজন, নিয়েছি, ইউজ করে দেখি। তবে যদি কেউ ইউজ করে থাকেন, আমাকে একটু কাইন্ডলি জানাবেন কেমন হয়। রিভিউটা আমি দেখলাম ভালোই, তো ডেলিভারি ম্যানকে আমি খুচরা টাকা বলতেছিলাম, দিতে দিচ্ছে না, এজন্য ওয়েট করতেছিলাম। তো দুপুরে রান্নাবান্না বললাম, জানেনই তো, চাচির বাসা থেকে রান্না করে নিয়ে আসি। পাতা কপি ভাজি, সরপুঁটি মাছ ভাজা। আমার না শীতের সিজনে মাছ ভাজা দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ওই সাইড দিয়ে রুই মাছ, সম্ভবত রুই মাছই রান্না করা হয়েছে। তো আজকে দুপুরে আমার স্কুলে, মানে আমার মেয়ের স্কুলে গার্জিয়ানদের একটা মিটিং ছিল, সেখানে ছিলাম। আমি রান্না করতে পারিনি, ওরা রান্না করেছে। আর সকালবেলা অনেক কাপড় চোপড় ক্লিন করে ছাদে রোদ দিয়েছিলাম, এখন একটু ছাদে যাচ্ছি, যেহেতু বিকেলবেলা বেলা পড়ে গিয়েছে। এখন ছাদে উঠে দেখি, দেখেন ছাদে ওঠার সময় দেখছি ভিউটা এত সুন্দর, পশ্চিম আকাশে চলে গিয়েছে সূর্য। আর এই যে আমার দুইটা কিটিপিটি, এই দুইটা আমার খাটের কর্নারে থাকে, তো ওদের আজকে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গিয়েছে। গলায় দেখেন কি সুন্দর ঝুল নিয়ে বসে আছে, ওরা দুঃখে আত্মহারা, গলায় রশি দিয়েছে। সরি, দুঃখিত। যাই হোক, এই কাপড় চোপড় ধুয়েছি। অনেকগুলি আব্বা আমার বাবা নামিয়েছে, আমি কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। আর এগুলি বাকি ছিল, এগুলি আমি নিচে থেকে এসে মনে হলো যে এগুলি শুকিয়ে গেছে, এই জন্য নিতে আসলাম। আর যেগুলো আগে শুকিয়েছে সেগুলো আমার বাবা নামিয়েছে। তো সবাই কেমন আছেন? সম্ভবত ভালো আছেন। এই যে দেখেন ডালিম গাছে, যেহেতু গাছটা আমাদের না, এই জন্য ধরলাম না। আর লেবু গাছে লেবু ফুল এসেছে এক সাইড দিয়ে, লেবুও ধরেছে, আবার লেবু পাতার স্মেলও খুব ভালো লাগে। খুব সুন্দর লেবু হয়েছে, দেখেন কি সুন্দর লেবু গাছে লেবু হয়েছে। আর আকাশটা কি সুন্দর স্বচ্ছ, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আর এই যে লেবু দেখাচ্ছিলাম, লেবু হয়েছে লেবু গাছে। এখনই আমি নেমে যাব, কারণ ছাদে কোনো কাজ নাই, আমি রোদে কাপড় শুকিয়ে দিয়েছি, সেগুলি নামালাম। এই খালি বক্সটা দিয়ে আমি কি করব বুঝতে পারছি না, তবে যে কোনো একটা কাজে লাগাবো, কারণ এরকম বক্স আমার যে ব্রেন, এই ব্রেনে কোনো আইডিয়া আসতেছে না। তো এটা দিয়ে একটা নতুন কাজ করতে পারি। এখন এটাকে এভাবে রেখে দিব, দেখি রং টং করে ঘষে মেজে যদি কিছু করা যায়। তো আজকে বিকেলে তাল গরম করা হচ্ছিলো, তালের পায়েস। এই তালগুলি দিয়েছিল হচ্ছে আমার ভাইয়ের বউ, তার ভাইয়ের খালা শাশুড়ি পাঠিয়েছিল দেশ থেকে। তো সেই তালটা ফ্রিজে ছিল, সময়ের অপেক্ষায় ছিলাম। ভিতরে 1/2 কেজি দুধ দিব, নারকেল দিব, সাবুদানা দিব, এগুলি দিয়ে আমরা তালের পায়েস খাই। তো এটা একেবারে পাতিলের উপরমুখী ছিল, এখন জাল হতে হতে নিচে নেমে যাচ্ছে। আর একটু শুকাবো, একটু থিকনেস আসার পর আমরা এটা নামিয়ে খাবো। এই তালের পায়েসটা কে কে খান এভাবে আমি জানি না, সময়ের কারণে, আর হচ্ছে গ্যাস ছিল না, গ্যাসের অভাবে জাল দেওয়া হয়নি। অর্ধেকটা জাল দিয়ে নিয়ে এসেছি চারতলা থেকে, এখন আমার রুমে জাল দেওয়া হচ্ছে তালের পায়েসটা। এই যে দেখেন সাদা সাদা দানাদার যেগুলি, সেগুলি হচ্ছে নারিকেল কোরানো দেওয়া হয়েছে। এই তালের পায়েসটা আমাদের ঘরে ম্যাক্সিমাম সবাই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। কিছুক্ষণের ভিতরে নামিয়ে ফেলবো, গরম গরম পরিবেশন করব। আমার বিল্ডিংয়ের মোটামুটি অনেকের বাসায় দিয়েছি এই তালের পায়েসটা, সবাই রিভিউ দিয়েছে খুব ভালো হয়েছে। তো আমার জন্য একটা বাটিতে আমি বেড়ে নিয়েছি, আমার আম্মা বেশি পরিমাণে দিয়ে ফেলেছে। এই যে এই ঠোঙার ভিতরে মুড়ি আছে, গরম গরম তালের পায়েস আর মুড়ি দিয়ে খাবো। সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, যদি কারো কাছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। শেয়ার করতে পারেন আপনাদের প্রোফাইলে, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধব সবার সাথে, বিভিন্ন গার্লস গ্রুপে। যাই হোক, এখন আমি তালের পায়েস খাবো,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।